গাইজ, আবার একটা নিউ মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে যেহেতু একটু লক্ষ্মী ঠাকুর সাজার ইচ্ছে হয়েছিল, তাই চটপট ডেকে নিলাম বনুকে। তো গাইজ দেখো, বনু আমাকে খুব সুন্দর একটা লুক দিচ্ছে, যেহেতু লক্ষ্মীর লুক। আর আমার সাজতে গুজতে খুব ভালো লাগে, বাট টাইম পাই না বলে একদম সাজতে পারি না। তো যাই হোক, বনু খুব সুন্দর অনেকটা সময় ধরে দিচ্ছে, বাট এতটা সময় যে লাগে মেকআপের জন্য আমি একদমই জানতাম না। মানে আমার একদম হয়েই গিয়েছিল বলতে পারো মেকআপ করতে করতে। বনুর হাতের কাজ আমার খুব ভালো লাগে, তাই আমি ভাবলাম আমার কালো মুখটাকে যদি একটু ফর্সা করে দেয় কিছুক্ষণের জন্য, তো সেই করেছে। দেখো মুখটাকে একদম চিকচিক চিকচিক করে দিয়েছে। এত মেকআপ আমি জানিও না, আর এত মেকআপ আমি করার টাইমও পাই না, জাস্ট মানে ভালো লাগছে। তো যাই হোক, লক্ষ্মী টক্ষ্মী সেজে চলে এলাম, কিছু পোজ দেওয়ার পর আমার জল তেষ্টা পেয়ে গেছে। তার কারণ আমি লক্ষ্মী সাজলেও আমি আজকে লক্ষ্মীর উপোস রেখেছি, রাত্রিতে পুজোও হবে আমার বাড়িতে, মানে এতই চাপ বলতে পারো। তবু তারই মাঝখানে একটু দেখো আনন্দ করছি, সাইডে বনুরা বসে আছে, ওদেরকে একটু নাচ দেখাচ্ছি আর নিজেই হাসছি যে দেখো কীরকমই পোজ দেবো। ওদেরকে বলছি, কেউ বলছে না, আমাকে নিজে আইডিয়া করে বের করতে হচ্ছে, এভাবে কি চলা যায়। তো গাইজ, পোজগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও, আর এভাবে আমাকে সাপোর্ট করার জন্য অনেক অনেক থ্যাংকস। তো চলো, ঝিকঝাক ঝিকঝাক পোজরা দিয়ে দিলাম, দেখা দেখাচ্ছে নেক্সট মিনি ভ্লগ নিয়ে। বাই।